ইয়াসঝড় নিয়ে বারাসাত থানার পক্ষ থেকে শহরজুড়ে চলছে সতর্কতা মাইকিং। গত বছর আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা, লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি থেকে গৃহপালিত পশু। রাজ্যের আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী মাত্র 24 ঘন্টা পরে আসতে চলেছে প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। ইতিমধ্যে জেলায় জেলায় রাজ্য সরকারের তরফ থেকে কন্ট্রোল রুমের ব্যবস্থা করা দেওয়া হয়েছে, ফোন নাম্বার। দীঘা সমুদ্র উপকূলবর্তী এলাকায় আগাম সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন বারাসাত থানার পক্ষ থেকে ঝড়ের পূর্বাভাস নিয়ে আগাম সতর্কতা বার্তা দিতে মাইকিং করা হলো বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে। বারাসাত কলোনি মোড়, হেলাওয়ারতলা, চাপাড়ালি মোড় বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। ঘরের বাইরে কাউকে বিরত নিষেধ করছে বারাসাত থানার পক্ষ থেকে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল ও খাবার ওষুধ রাখার নির্দেশ দিয়েছে বারাসাত থানার পক্ষ থেকে। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 1070-এ ফোন করুন। পাশাপাশি করোনা থেকে রক্ষা পেতে সবসময় মাস্ক বা টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবর ও প্রশাসনের সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবে না ও নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। অত্যাবশ্যকীয় মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবে না ও নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। অত্যাবশ্যকীয় সামগ্রী, খাবার, ওষুধ, জল, প্রসাদ প্রস্তুত রাখুন। ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 1070-এ ফোন করুন। দাঁড়াও দাঁড়াও ঘোরাচ্ছে, দাঁড়াও দাঁড়াও ঘোরাচ্ছে। পাকা বাড়ি ও ক্ষতিগ্রস্ত পাকা